ক্লাসের শিক্ষার প্রথম দিয়েছেন। আর ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে কি? এখলাস, নিষ্ঠা, খলুসিয়াত, নিখুঁত নির্ভেজাল করা আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ সুন্নাহ ভিত্তিক রসুল সাল্লামের তরিকাই হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে, এক নবীর তরিকে হইতে হবে। দুটো কথা আমি সাধারণ মানুষকে আমি এই 22 বছর থেকে আমি প্রথম শুরুই করেছি এটি, যে দুটো কথা শিখে নেন। সাধারণ মানুষ দুটো কথা শিখে নিলে আপনার কেউ গুমরা করতে পারবেন না। এক আল্লাহর জন্য কাজটা হচ্ছে কি না, আর আমার এক রসুলের তরিকে হচ্ছে কি না। কারণ কালিমা পড়েছি, কালিমাতে দুটো কথার সাক্ষী দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আমার সত্য মাবুদ, বাকি সব মিথ্যা, আর মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহ রসুল আমার জন্য এসেছে, আর মানব জাতির জন্য এসেছে, সুতরাং তার তরিকে চলতে হবে। সাক্ষী তো এটা দিয়েছি, মেনে নিয়েছি অন্তর থেকে বিশ্বাস করে, সুতরাং বাস্তবে সেটাকে পালন করতে হবে। সহজ ভাষা মনে রাখবেন, প্রতিটি আমলে হজটা আল্লাহর জন্য হচ্ছে কি না, এই হজের ফিট করেন, আর হজটা রসুল্লাহ সাল্লামের তরিকেই করে আসলেন কি না, না ওখানে গিয়ে যেখানে ইখতিলাফি মাসলা আছে আমাদের মজহাবের তরিকাই, জোহর আসর জমা করা যাবে না আরাফাতে, বুঝা গেছে? না না, এইসব চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছ, তার সাহাবারা কী করেছে ওটা দেখতে হবে। হানফি মজহাব কী বললো, শাফি মজহাব কী বললো, মালিক মজহাব কী বললো, আম্বেলি কী বললো, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। সেটা দেখবে ওলামারা যে আইমা কেরামদের উক্তি কী আছে, তার মধ্যে কোনটা শক্তিশালী। কিন্তু আপনাকে এমন আলেমের অনুসরণ করতে হবে যেই আলেম কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনাকে সরাসরি কোরআন হাদিস পড়ার ক্ষমতাও নেই, আর পুরোপুরি বুঝার ক্ষমতা নেই, পড়ার ক্ষমতা আছে কিন্তু পুরোপুরি আপনি উপলব্ধি করবেন ক্ষমতা নেই। সুতরাং আলেমের সহযোগিতা অবশ্যই নিতে হবে, এটাও না যে কোরআন হাদিসের বাংলা তরজমা আছে আমি নিজেই পড়ে নেব, আলেমের কাছে জানা দরকার ঠিক না। তাহলে আল্লাহ বলতেন ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করে না বলতেন, আল্লাহ বলতেন যে কিতাব আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, পড়ো আর আমল করো, কোথাও নেই। কিন্তু এরকম এটা যারা বেশি এলেম হাসিল করেছে তার জন্য, যে কোরআন হাদিস পড়েন আর বুঝেন, যারা আরবি ভাষা বুঝে, কোরআন নাজিল হয়েছে আরবিতে এবং রাসূলুল্লাহ হাদিস রয়েছে আরবি ভাষায়। তো আল্লাহর জন্য হজ হইতে হবে, আলান্নাসে মানব জাতির ওপর হজ ফরজ, হজ ফরজ, কিন্তু মানব জাতির মধ্যে যারা অমুসলিম আগে ইসলামে আসবে তারপরে ফরজ, আর তার আগে হ্যাঁ ইসলামবিহীন হজ করলে কোনো কাজে আসবে না। যেমন মক্কার মুশরিকরা প্রতি বছর হজ করতো 1400 বছর আগে, মক্কা বিজয়ের আগেও তারা প্রতি বছরে বছর হজ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিতে হজের মাঠে যেতেন না, হজের মাঠে যেতেন যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কাবাইল বংশ সবাই এসেছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিই, এটা সুবর্ণ সুযোগ। তাদের হজ কবুল হয়নি, কারণ মুশরিক তারা। ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই পাড়তো, যেমন আজকাল বিদাতি সুফিরা, মাজার পন্থীরা, রসুল্লাহ সাল্লামের উম্মতের আর আশেকে রসুল হওয়ার দাবিদার, কিন্তু কোনো সম্পর্ক নেই আদর্শগতভাবে রসুল্লাহ সাল্লামের সাথে। ঠিক তেমনই মক্কার মুশরিকদের অবস্থা ছিল, মূর্তি পূজা করতো, দোহাই দিত, এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, উলঙ্গ হয়ে তফ করতো আর বলতো এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তোমাদেরকে অশ্লীলতার শিক্ষা দিচ্ছেন যে অশ্লীল হয়ে, নোংরা হয়ে, উলঙ্গ হয়ে এখানে তফ করবে পুরুষ নারী, আউযুবিল্লাহ। যেমন ন্যাংটা পীর 1400 বছর মুশরিকদের সাথে মিল আছে, আজকালকার বাতিল পন্থীদের, তখন ন্যাংটা হয়ে তফ করতে, এখন ন্যাংটা পীর রয়েছে, ন্যাংটা সাধু রয়েছে, যেমন হিন্দুদের ন্যাংটা পীর রয়েছে, হ্যাঁ, যারা পথভ্রষ্ট মুসলিম, যারা সত্যিকার অর্থে ইসলামে আসতে পারেনি, কালেমাটাই পড়েছে কিন্তু পরিবর্তন ঘটায় নাই, ওই সব মানুষের ওপর কার ওপর হজ ফরজ আর কি? এখনো হজ, কিন্তু হজ কথাটি আসেনি, ওয়ালিল্লাহ আল্লাহর জন্য মানুষের ওপর, হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা, হাজ্জুন হিজ্জুন আরবিতে দুটোই বলা হয়, যদিও প্রসিদ্ধ হাজ, বাইতুল্লাহর হজ করা। এখন আসলো বিষয়বস্তু, কার ওপর ফরজ, কোন মানুষের ওপর? সবার ওপর না, বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে, সাবিলে রাস্তা, রাস্তা খরচ, মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে সহি সালামতে, নিরাপদ রাস্তা, নিরাপদ এই রাস্তা খরচ তার কাছে আছে, ফিরে আসার খরচ, বাড়িতে ফিরে আসার খরচ আছে, যে কদিনের জন্য হজে গেছে তার এই হজের চাইতে বড় দায়িত্ব হচ্ছে তার স্ত্রী ছেলে মেয়ে
এবং তার বৃদ্ধ বাবা মা থাকলে তার অধীনে আরও নাবালক ভাই বোন থাকলে তাদের খরচ খরচা দিয়ে যাওয়া, যে কয়দিন হজে থাকবে, এই নয় যে এক বছরের খরচ রেখে আসতে হবে না, এক মাসের জন্য হজে এসছেন, এক মাসের খরচ দিয়ে গিয়েছেন যে তোমরা খাও দাও থাকো, আমি ইনশাআল্লাহ আল্লাহ হায়াতরা খালি ফিরে আসছি, হজ মানে এনে যে মরতে এসছে। আমাদের দেশের মানুষের একসময় কিন্তু এইরকমই মনে করতো, ছোটোকালে দেখেছি হজে আসলে কি যে কান্না কাটি, মনে হচ্ছে যে যাচ্ছে জিহাদের ময়দানে আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কান্নাকাটি, যে বিদায় নিচ্ছে তারও কান্নাকাটি, যারা বিদায় করছে তাদেরও কান্নাকাটি। হয়তো এর কিছু কারণ থাকতে পারে, একসময় এরকম নিরাপত্তাহীনতা ছিল, ১০০ বছর আগে আপনার ওই তুর্কি আমলে ছিল, অভাবও ছিল আর নিরাপত্তাহীনতাও ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই সৌদি শাসন আমলে আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা রয়েছে হাজি সাহেবদের জন্য সার্বিক দিক থেকে সেটা একটা আপনার নজিরবিহীন এই ইসলামের ১৪০০ বছর ইতিহাসে সালাফদের জামানার পরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন আরও ভালো অবস্থায় রাখেন এবং হাজি সাহেবদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, সকল মুমিন মুমিনা যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন।